বিকালের মধ্যেই সুপার সাইক্লোন আমফান ঢুকছে বাংলাদেশে উপকূলে, চূড়ান্ত সতর্কতা জারি। ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 300 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 300 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে 250 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, পায়রা সমুদ্রবন্দর থেকে 250 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। এটি আরও উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আজ বুধবার বিকেলবেলা বা সন্ধ্যার মধ্যে সুন্দরবনের নিকট দিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে অতিক্রম করবে। বুধবার ভোরে আবহাওয়া অফিসের 30 নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় আমফান উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। বাংলাদেশের উপকূলীয় জেলাগুলিতে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে, সারা দেশে নৌ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, উপকূলীয় এলাকায় মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হচ্ছে। ঢাকা থেকে জাহাঙ্গীর খান বাবু, টাইমস বাংলা। কোন শক্তমুক্ত জিনিস যেমন ব্যাংক টেবিল থাকলে তার আশ্রয় নেই।